नमस्कार बंधुरा, आज हमें बनाची विभिन्न रकम शाक दिए एक रेसिपी। इटा की शाक बोलूं तो बंधुरा, इटा शांति शाक, इटा कोलमी शाक, इटा कुलेखाड़ा, और एगुलो सजने शाक। एगुलो आमी पातागुलो छाड़िए निये रान्ना करब। এটা কি বলুন তো বন্ধুরা, বুঝতে পারছেন আপনারা? এটা দস্তা কচুর পাতা, আর এটা মান কচুর পাতা, আর এটা পেটকুল পাতা। তো বন্ধুরা, কম বেশি আমরা সবাই জানি এটা কুলেখাড়া। দেখতে পাচ্ছেন কেমন কাটা কাটা গায়ে? এই কুলেখাড়া পাতার খুব গুণ, যাদের গায়ে রক্ত নেই তাদের জন্য তো ভীষণভাবে উপকৃত হয় খেলে। এছাড়া সকলের জন্যেই এটা খাওয়ার উপযোগী। এই কলমি শাকও তাই, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, শান্তি শাকেও প্রচুর প্রোটিন থাকে। সজনে শাকের তো জুড়ি মেলা ভাত, আর কচুতেও এটাই ক্যালসিয়াম। প্রত্যেকটা কচুর পাতাই এখানে দেখানো হচ্ছে, আমি দেখাচ্ছি প্রত্যেকটা কচুর পাতাতেই ক্যালসিয়াম। এবার এটা আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, দেখতে কেমন লাগছে? না ভালো লাগছে বেশ দেখতে। এটা আমি কেটে নিলাম। এই দেখুন বন্ধুরা, প্রথমেই দিলাম সর্ষের তেল। দিলাম দুটো শুকনো লঙ্কা কেটে। এবার দেব রসুন কুচি। দেব পেঁয়াজ কুচি। এবার আমি এই শাক ধুয়ে রেখেছি, কড়াইতে দিয়ে দেব। দেব হলুদ গুঁড়ো। দিলাম লবণ আর চেরা কাঁচা লঙ্কা। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি আমার ফিরে এলাম বন্ধুরা। এর মধ্যে আমি একটু দেব খাওয়ার সোডা,
তার কারণ এতে কচু পাতা দিয়েছি, তিন রকমের কচু পাতা, তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য, আর এতে গালও ধরবে না। এবার দেব চিনি, খেতে টেস্ট হবে, চিনি না দিলে ভালো লাগবে না। হয়ে গেছে আমার শাক ভাজা। প্রস্তুত আমার সব রকম শাক ভাজা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।